আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন। আশা করি সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো ফয়সাল রহমান, আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু আর্থিক প্রতিষ্ঠান সম্বন্ধে ইনফরমেশন দেওয়ার জন্য, কিভাবে সহজে আপনারা লোন এবং ডিপোজিট রাখতে পারবেন। এবং অনেকেরই কোশ্চেন ছিল যে আসলে ব্যাংকে কেন নয়, আর্থিক প্রতিষ্ঠানে কেন, দুইটার পার্থক্য কী। আসলে অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন এবং যারা আমার এই পেজটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কথা না বাড়িয়ে আমি চলে যাই, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ভিতরে পার্থক্য কি আপনাদের কোশ্চেন ছিল। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই, ছোটোখাটো কিছু পার্থক্য আছে। যদি আমি শুরুতে বলি, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে এবং প্রতিটা আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক যখনই ওপেন হয় তখন তাদেরকে বড় অ্যামাউন্টের একটা পেড অফ ক্যাপিটাল বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। তো লেনদেনের বিষয়ে কিছু পার্থক্য আছে। আপনি ব্যাংকে চাইলে সকল ধরনের ক্যাশ লেনদেন করতে পারবেন, ফরেন ট্রানজ্যাকশন করতে পারবেন, এলসি করতে পারবেন এবং বিভিন্ন ধরনের লোন ফ্যাসিলিটিসগুলো আপনারা ব্যাংকের থেকে পেয়ে যাবেন। আর্থিক প্রতিষ্ঠানে আপনি ক্যাশ ট্রানজ্যাকশন, ফরেন ট্রানজ্যাকশন এবং এলসি, এই দুটো কাজ, এই তিনটা কাজ মূলত আর্থিক প্রতিষ্ঠানে করা সম্ভব নয়, ব্যাংকের থ্রুতেই করতে হয়। বাট ব্যাংকে আপনি সকল ধরনের লোন পেয়ে যাবেন, আর্থিক প্রতিষ্ঠানেও আপনারা সেম সকল ধরনের লোনের বিষয় পাবেন, ফ্যাসিলিটিসগুলো পাবেন। ব্যাংকে চাইলে আপনি টাকা রাখতে পারবেন, আর্থিক প্রতিষ্ঠানে চাইলেও আপনি টাকা রাখতে পারবেন। কিন্তু ব্যাংকের থেকে আর্থিক প্রতিষ্ঠানের সুবিধাটা কী? সুবিধাটা হচ্ছে আপনার যদি 100 টাকার রিকোয়ারমেন্ট থাকে, ব্যাংক যদি আপনাকে বলে 70 টাকা দিবে, হ্যাঁ, সেই প্রপার ডকুমেন্টস সবাই নেবে। তো আর্থিক প্রতিষ্ঠানে আপনার সেম ডকুমেন্টসগুলোই নেবে, কিন্তু আপনার রিকোয়ারমেন্ট যেটা আছে, ধরুন আপনার 100 টাকার রিকোয়ারমেন্ট আছে, সেই 100 টাকার রিকোয়ারমেন্টটা আর্থিক প্রতিষ্ঠান ফুলফিল করে দেওয়ার চেষ্টা করবে কিছু ইন্টারেস্ট রেটের বিনিময়ে। কারণ ব্যাংকে যেই ডিপোজিটগুলো আসে, এই ওয়াকিং কাস্টমাররা মূলত ব্যাংকে যায়। তো আর্থিক প্রতিষ্ঠানে মূলত ওয়াকিং কাস্টমাররা যায় না, বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সাররা থাকে এবং বিভিন্ন ধরনের সেলস ডিপার্টমেন্ট থাকে, তারা কিনা আপনাদেরকে সহযোগিতা করে থাকে এবং ইনফরমেশনগুলো দিয়ে থাকে আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্বন্ধে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং যদি কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই আপনারা কমেন্টস করবেন। এবং আমার নেক্সট ভিডিওটি থাকবে হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের র্যাঙ্কিং নিয়ে। তো আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।